Hello friends, the good morning. Donekan por elam tomader sathe ar ki mane video ta shuru korte karone tomon kaaj korechhilam ar ekhon baje sokal 7:30 hobe to ekhon ektu taratari urte hoy karon amar husband to uthe jan ektu taratari kore to ute ami husband ke cha ta diye diyechi ar je edike ami ekhon cha banabo cha khabo মানে আমি একটু লেটে চাটা খাই কারণ সকালে তো ভাত মানে খাওয়া দাওয়া করি না ভাতটা খাই না তার জন্য একটু লেটেই চাটা খাওয়া দাওয়া করি তখন আমি চাটা খাবো হ্যাঁ রান্না বসিয়ে দেবো আমি দেখতে হচ্ছে চুলটুল পুরো একদম মানে কি বলবো মানে একদমই আছে যাইনি তো চলো এত গরম লাগছে না ভাই সকাল সকালও এত গরম বুঝো কীভাবে গরম পড়েছে তো আমি সব কাজ টাজ মানে সকালের কাজ আর কি বাসি গোট্ট ঝাড়ু দিয়ে এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি বিছানা গুছিয়ে তো এবার চা বানাবো আর চা বানিয়ে তারপর রান্না বান্না করবো তো চলো ফ্রেন্ড সাথে থাকবো আর কি করি সাথে তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করবো তো সাথে থাকো ভিডিও স্কিপ না করবেন পুরো দেখতে থাকো ফ্রেন্ডস তো আমি চাটা খেয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চাটা খেয়ে যেদিকে বাটা হয়ে গেছে ডাল বানিয়েছিলাম আর যেখানে আজকে বানাবো চিকেন তো চিকেনের জন্য আলু পেঁয়াজ সবগুলো মশলা করে রেখে দিয়েছি আর এবার আমি চিকেনগুলোকে ভালো করে মানে আর কি ধুয়ে নেব এই যে বেসিংয়ের মানে বেসিংয়ের মধ্যে সবগুলো ঢেলে দিয়েছি চিকেন আর এবার মানে বেসিংয়ের ঢেলে মানে এক এক করে ধুতে ফ্রেন্ডস খুব ভালো হয় আর কি রুম টুম থাকে না তো খুব ভালো করে আমি চিকেনগুলোকে আর কি ধুয়ে তারপর সবগুলো মশলা দিয়ে মাখিয়ে একটু সময় রেখে দেবো সর্ষে তেল দিয়ে আজকে সকালেও বানিয়েছিলাম মানে সকালে কি বলবো এখন মানে প্রায় 10টা বাজে আর কি চিকেনটা আমার হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগে চিকেনটা এনে দিয়ে গেছেন আর ওনার জন্য সকালে আমি বানিয়েছিলাম ডাল ক্যাপসিকাম বড়া আর ডিম বড়া বানিয়ে দিয়েছি উনি খেয়ে চলে গেছেন ডিউটিতে তারপর দুপুরে এসে যাবেন আই যেখানে আমি সর্ষে তেল তারপর রসুন আদা বাটা সব পেঁয়াজ বাটা টমেটো সবগুলো দিয়ে আর কি পেস্ট করে এখানে একদম মানে একটু সময় রেখে দিয়েছিলাম মেখে আর তারপর এদিকে কড়াইটা অবশ্যই দিয়েছি আর যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি দিয়েছি কড়াই তেল গরম হওয়ার পর আমি যে এগুলো এখন দিয়ে দেব তো পেঁয়াজ কুচিগুলো একটু একটু লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম পেঁয়াজ কুচি দিলে না লাল হয়ে খুব মানে দেখতে খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছ আজকে আমি বড় কড়াইয়ের মধ্যে রান্নাটা বসিয়েছি কারণ ওই কড়াইটা আমার নতুন আজকেলে মানে আজকে নিয়ে আর কি দুদিন আমি চিকেন রান্না করেছি ওই কড়াইয়ের মধ্যে এটা আমার হাজব্যান্ডের মতো নাকি একটু বড় দেখে কারণ আমার মানে অন্য কড়াইটা একটু ছোট যেটার মধ্যে আমি সবসময় রান্না বান্না করি তো চিকেন রান্না করলে মানে সবগুলো মানে জুল টুল মানে ভালো করে দেওয়া যায় না একটু জুল দিলেই মানে পুরো পরে যায় আর কি ফ্রেন্ডস তার জন্য এই যে বড় কড়াইটার মধ্যেই আজকে রান্না করেছি তো এদিকে আমার চিকেনটাকে ভালো করে কষিয়ে জুল টুল দিয়ে এই একটু বসেছি খুব গরম পড়েছে আর এদিকে জর্জাটা খুলে রেখে একটু বসেছি ফ্যানও চালাতে পারছি না কারণ কারেন্টটাও নেই আর তার মধ্যে রান্নাও করছি তার জন্য আরও ফ্যানটাও চালাতে পারছি না অনেক গরম লাগছিলো তো ভাবলাম তোমাদের সাথেও একটু বসে নেই গল্প করে নিই তো এবার আমি রান্নাটা আর কি করে তারপর অনেক কাজ আছে আমার ঘরটাও মুছবো তারপর স্নান টান করবো তো স্নান টান করে আবার তোমাদের সাথে আর কি কথা বলবো তো ওই যে দেখতে পাচ্ছ আমি জুল চুল দিয়ে দিয়েছি এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো তো কেমন হয়েছে কালার অবশ্যই কমেন্ট করে বলবে দেখতে পাচ্ছ দেখে খেতে ইচ্ছে করছে লাল লাল করে বানিয়েছি খুব সুন্দর হয়েছে না ফ্রেন্ডস কালারটা তো আমার তো এখনই খেতে ইচ্ছে করছে তো যাই হোক এবার গরম মশলাটা দেবো দিয়ে তারপর একটু জুল কাটার পর নামিয়ে নেবো ফ্রেন্ডস তো কেমন হয়েছে বলবে আর পরে কথা হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস স্নান করা আমার হয়ে গেছে এই যে একটু স্নান করে এসে সে দুটি দূর দিয়ে ঠাকুর দিয়ে দিয়েছি তো এবার একটু ফ্যানের নিচে বসবো কারণ মানে সকাল থেকে মানে এত কাজ করেছি আজকে গড়টোর ভালো করে যে মুচে টুচে নিয়েছি আনলা গুচ মানে গড়ে মানে আজকে অনেক কাজ করেছি রান্নাবান্নাও করা হয়ে গেছে মানে প্রায় সব কাজগুলোই শেষ তো এখন স্নান টান করে ঠাকুর দিয়ে এখন একটু মানে ঠাকুর দেওয়া হয়ে গেছে এখন একটু বসবো আর এই যে চুলে চুলগুলো পুরো ভিজিয়ে একটু ফ্যানের তলে না বসলে পুরো জল মানে পড়তেই থাকবে পড়তে চুলগুলো এখন শুকিয়ে নেব তারপরে আমার হাজব্যান্ড আসার পর আজকে খাবো কারণ চিকেন রান্না করেছি একা একা খেতে একদমই ভালো লাগে না হাজব্যান্ড আসলে পরে দুজন মিলে খাবো ওনাকে রেখে আমার একদমই মানে ভালো লাগে না একা একা খেতে তো উনি আসার পর ডিউটি থেকে একসাথে আর কি খাবো তো ফ্রেন্ডস আর পরে কথা হচ্ছে বিকেলে তোমাদের সাথে এখন একটু ফোন টোন দেখবো সবার ভিডিও দেখবো আর আমি তো সবারই ভিডিও দেখি সবসময় কিন্তু আমার ভিডিও কেউই দেখে না কেউই সাপোর্ট করে না
তোমাদের কাছে আমি অনেক রিকোয়েস্ট করে বলি, ফ্রেন্ডস প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করো, কিন্তু কেউই সাপোর্ট করো না, তার জন্য অনেক খারাপ লাগে। তো চলো যাই গিয়ে আর কি করবো, সাপোর্ট তোমরা যদি সাপোর্ট না করো আমি আর কি করবো। তো চলো আর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছিলে স্নান করে এসে ফ্রেন্ডস তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, তারপর মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু শুয়ে গিয়েছিলাম, তো এই মাত্র উঠে যে দেখতে পাচ্ছ, তো চোখ মুখ ধুয়ে এসে এখানে যে মানে খেতে বসেছি। তো সকালে তো বানিয়েছিলাম ডাল আর ক্যাপসিকাম বড়া দিয়ে খাচ্ছি, আর চিকেন নিয়ে নিয়েছি, তো খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে পরে কথা হচ্ছে ফ্রেন্ডস। তো এই যে দেখতে পাচ্ছ ডাল আর এই যে ক্যাপসিকাম বড়া দিয়ে খাচ্ছি, আর যে চিকেনটা নিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ, তো আজকে খাওয়া দাওয়াটা খুব মানে দারুণ হবে, তো খেয়ে দেয়ে আর পরে কথা হচ্ছে ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছ সন্ধ্যার পরে কারেন্ট চলে গেছে, এমন বৃষ্টি তুফান শুরু হয়েছে, তার জন্য কারেন্টও নেই, চাটা খাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখা যাক কারেন্ট আসে কি না, নাহলে তো আর কিছুই শেয়ার করতে পারবো না ফ্রেন্ডস তোমাদের সাথে। হাই ফ্রেন্ডস, তো সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে কথা বলতে, কারণ কালকে আমি ভিডিওটা একদমই শেষ করতে মানে ভুলে গেছি, ভুলেও গেছি না, ইচ্ছে করেই করিনি রাতে এন্ড করতে, কারণ সন্ধ্যা থেকে এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, মানে পুরো তুফান শুরু হয়েছিল, তার মধ্যে গিয়েছিলো কারেন্ট, তো কীভাবে করবো ভিডিও, তার জন্য আর মানে ভিডিওটা এন্ড করা হলো না। তো ভাবলাম সকাল সকাল মানে চলে এলাম তোমাদের সাথে ভিডিওটা এন্ড করতে। তো চলো কালকে ছোটো ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে আর একটু সাপোর্ট করো, পাশে থেকো, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।